একটু এদিকে ফিরে এদিকে ফিরে দাদা আঙুলটা দেখান, এটা আঙুলটা ওটা দিন ঢুকবো বাবু ঢুকবো না এই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একটা অভিযোগ করেছে গাড়ি নিয়ে, যে গাড়ির কাগজপত্র ঠিক নেই, গাড়িতে টাকা ছিল, ভোটে কি এটা প্রভাব পড়বে? এটা জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পূর্ণ একটা চক্রান্ত। জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে মার্ডার করতে চেয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক আছে যে কথা বলে আমাকে দোষারোপ করতে চাইছে, নিজের দোষটা ঢাকতে চাইছে। আমার পরিবারের আগের দুজনকে খুন করেছে, ঠিক আছে, মার্ডার এক প্রকার স্লো পয়জনই তো, সেটা আমার সঙ্গে করতে চাইছে, সেটা স্টেট অ্যাক্সিডেন্ট করিয়ে, ঠিক আছে। তো এটা সারা আপামোর মতো ভক্ত জানে, বনগাঁ নিবাসী জানে, বনগাঁ নিবাসী তার উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর জ্যোতিপ্রিয় মল্লিককে আগামী দিনে, ঠিক আছে, লোক কোথায় আস্তাবলের বুড়ো ঘোড়ার মতো ছুটে ফেলে দেবে সেটা যে জেনে বিধায় এই কাজকর্ম, ঠিক আছে, শান্তনু ঠাকুরের অবস্থান বুঝে গেছে যে ও 100% জয়লাভ, সেই কারণেই আজকে এই আত্মঘাতিক এক অবস্থান তৈরি করা। বনগাঁ নিবাসী কীভাবে উত্তর দিয়েছে? বনগাঁ নিবাসী উত্তর দিয়েছে না, বিভিন্নভাবে তারা সমর্থনে আছে, সেটা আপনারা ভালো করেই জানেন। আর মতুয়া ভক্ত কীভাবে? মতুয়া ভক্তরা তো অবশ্যই, মতুয়া ভক্তরা এখনও চাইছে যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। ভোটের বাক্সে কি প্রভাবটা পড়বে? অবশ্যই ভোটের বাক্সে প্রভাব পড়বে। এই সময় এই ঘটনা ঘটা মানে তো একটা মানুষকে যদি শেষ করে দেওয়া যায়, অকবার পেয়ে যাওয়া না তো, মানুষ তো এত বোকা নয়, উপরওয়ালা যার পেছনে আছে তাকে অত সহজে মারা যায় না, এটা রাজনীতিবিদদের জানা উচিত। সবাই সব কাঠি সব মাপের নয়। তো এটা আপনার মানে কীভাবে বুঝলেন যে এটা চক্রান্ত? অবশ্যই চক্রান্ত। আপনাদের যুক্তিটা কি? হ্যাঁ, এমন সময় সাডেনলি ঘটনা যেখানে আমরা দেখে এসেছি যে দীর্ঘ সময় ধরে জ্যোতিপ্রিয় মল্লিক চেষ্টা করছে আমার পেছনে কোনো না কোনোভাবে আমাকে স্টপ করবার জন্য। ওরা তো জেনেছে যে ওরা হেরে যাচ্ছে, পায়ের তলায় ওদের মাটি নেই, ওরা ফিনিশ 2019 থেকে, ওদের ফিনিশিং চার্জ এত, ওদের পেছনে এত ব্লেম এত কিছু, সেটা মানুষ স্বাভাবিক ব্যাপার। এতে আপনাদের তো এতভাবে প্রশ্ন করছেন অবশ্য মিডিয়া হিসেবে, কিন্তু আপনারা তো সবই জানেন, নতুন কিছু বলবেন না। আচ্ছা, এই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তো এখনো পর্যন্ত চালক গ্রেপ্তার হয়নি, এটা তো বড় প্রশ্ন যে এখনো পর্যন্ত চালক কেন গ্রেপ্তার হলো না। আর যে চালকের কথা বলছেন সেই চালককে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে 1000 times দেখা গেছে, এটা লোকে বলছে যে সেই লোক 1000 times জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করেছে। এবং একটা গাড়ি এসে সজোরে মারবে এবং তার আগে ব্রেক মারবে না, যেহেতু একটা স্ট্রিট কর্নার ছিল, সেই স্ট্রিট কর্নারের রাইট সাইড সে লেফটে আসছিল, আমরা রাইটে যাচ্ছিলাম, তাকে 2/3 portion ছেড়ে দেওয়া আছে। ফরেন্সিক রিপোর্ট করলে বেরিয়ে যাবে কে কাকে মেরেছে, ইচ্ছা পূরণ দিত, ব্রেক মারা হয়েছিল কি না, সমস্ত কিছু বেরিয়ে যাবে ফরেন্সিক রিপোর্ট। আপনার গাড়ি কি দাঁড়িয়ে ছিল না তখন রানিং? আমার গাড়ি 25-30 গতিতে ছিল, যেহেতু মোড় স্লো করতে হবে একদম কর্নার, ও যখন ডাইরেক্ট এসে মেরে দিল, ব্রেক মারলো না, তার মিনিং বোঝা যায় যে এটা উদ্দেশ্য প্রণোদিত, একদম আমাকে টার্গেট করেই অ্যাক্সিডেন্টটা করা। কত ছিল গাড়ির গতি? ওই ওর গাড়ির স্পিড ছিল 130 কিলোমিটারের উপরে, যে কারণে ও ছিটকে গিয়ে 10 হাত দূরে পড়েছে, আর আমার গাড়ি স্থির জায়গায় ছিল।
মানে ভর গতি বলে একটা কথা আছে, আমরা সায়েন্স পড়েছি, যার যত গতিবেগ হয় তার তত বেশি ধাক্কা লাগলে সে যত বেশি ছিটকে যায়, তাই না? তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেটাই আমাদের অবস্থান ছিল, আর ও যেখানে মেরেছে আমার রাইট সাইডে মেরে কিন্তু ছিটকে দশা চলে গেছে। ও কি তাহলে গেট খুলে বেরিয়ে গেছে, ধাক্কা দিয়ে গেট খুলে পালিয়ে গেছে? পালিয়ে গেল কেন, প্রশ্ন তো সেখানে। একটা সাডেনলি অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্টটা কী হবে? আমি তো হতভম্ব হয়ে যাব অ্যাক্সিডেন্ট হলে। তাহলে ওর কি প্রিপেয়ার ছিল যে পালিয়ে যেতে হবে ওর? আদারওয়াইজ ধরলে ওকে ধর অ্যারেস্ট করলে জ্যোতিপ্রিয় মল্লিকের হদিশ খুঁজে পাওয়া যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক জবাব দিক আগের, মমতাওয়ালা ঠাকুর জবাব দিক আগের।